ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে বরানী বিদ্যানিকেতন স্কুল ভোট কেন্দ্রের সামনে একদল যুবক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলা চালায়। পরদিন বরানী থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী বাদী হয়ে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে মামলা ডিবিতে স্থানান্তর করা হলে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় জড়িতদের। ঢাকা সহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে কয়েক দফায় ১৪ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিকভাবে তারা জড়িত কিনা তা প্রাথমিকভাবে জানাতে না পারলেও ডিবি পুলিশ বলছে সোশ্যাল মিডিয়ায় নিজেরা হিরো হতেই হিরো আলমের ওপর হামলা করেছে। হিরো আলম সাহেব উনি যে নির্বাচন করেছে ওনার উপরে যারাই আঘাতটি করেছে আমরা তার কথা মতো তার দেখানো মতো তার ছবির মতো আমরা কিন্তু ওই লোকগুলিকে কাউকে চাঁদপুর থেকে কাউকে আমরা কুমিল্লা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা তাদেরকে ধরে নিয়ে আসি আরও আমরা জিজ্ঞাসাবাদ করব। আসলে এরকম কিছু এখনও পাচ্ছি না তারা নিজেদেরকে হিরো বানানোর জন্য মূলত এটাই তারা একটা ফেসবুকে তাদের ছবিটা আসবে এরকম কারণেই হয়তো বা তারা এই কাজটি করেছে। কিন্তু আমরা এইসব তথাকথিত হিরোকে আমরা ছাড় দিইনি, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আগামীতে আইন বিরোধী কাজ করলে কেউই ছাড় পাবে না বলেও জানান ডিবি প্রধান। কেউ যদি কারো প্ররোচনায় হোক আর যেভাবে হোক তার উপর আঘাত করে থাকে আমরা তো ছাড় দিচ্ছি না, আমরা যে দলেরই হোক আমরা তাদেরকে ছাড় দিব না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং আমরা রিমান্ডে এনেছি, আমরা রিমান্ডে এনে তাদেরকে পাঠিয়েছি। আমি মনে করি তাদের জন্য প্রপার শাস্তি হয়। অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় রোববার বিকেলে ডিবি কার্যালয়ে আসেন হিরো আলম। হামলার ঘটনায় মূল অভিযুক্তদের নিজে দেখে নিশ্চিত করেন তিনি। ধন্যবাদ জানান ডিবি টিমকে। যারা যারা আমাকে হিট করেছে তারা ভিডিও ফুটেজ দেখে যে অরিজিনাল লোক ধরেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। যে মানুষের যে আইনের ব্যাপারে আস্থা ছিল যে না তারা মনে করেন ক্ষমতাশালী দলের কাছের লোক তাদের কথা ধরবে না, তো আইন কিন্তু সবার জন্য সমান আপনারা সবাই জানেন, সে আইন সমানে এই জন্যে আমরা দেখেছি আর কি সঠিক লোককে ধরেছে। তো আমি চাবো যে তাদের যাতে কঠোরমূলক একটা শাস্তি হয়। এর আগে সকালে নির্বাচন কমিশনে যান হিরো আলম। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৬ দিন পর কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জানান তিনি। সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেনকে ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রী পরিষদকে এবং আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে, আপনারা সুস্থ ফলাফল আপনারা আগে দেখবেন, কারণ মানুষের সবচেয়ে সাক্ষী প্রমাণের উপর সবকিছু নির্ভর করে। যে জায়গাতে ভিডিও ফুটেজ দিয়েছে এটা আপনারা সবাই দেখবেন। এ সময় পুনরায় ভোট গ্রহণের দাবিও জানান হিরো আলম। অন্যায়ের প্রতিবাদের মশাল হিসাবে আমি জনগণের পিছনে কাজ করতেছি। আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।